মুন্সিগঞ্জের মাওয়া পাড়ে পদ্মা সেতুর 38তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে সেতুর 5,700 মিটার অংশ। দুপুর 2:30টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে 1 ও 2 নম্বর পিয়ারের উপর স্প্যানটি বসানো হয়। এর আগে সকালে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টক জেটি থেকে স্প্যানটি ক্রেনে করে নিয়ে যাওয়া হয়। 37তম স্প্যান বসানোর 9 দিনের মাথায় 38তম স্প্যানটি বসানো হলো। এই স্প্যানটি বসানোর পর সেতুটির 41টি স্প্যানের মধ্যে বাকি থাকলো মাত্র 3টি স্প্যান। ডিসেম্বরেই বাকি স্প্যান বসানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম আজ বসানো হয়েছে পদ্মা সেতুর 38তম স্প্যান, এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, স্প্যান বসানোর বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। পদ্মা পাড়ের মানুষের চোখে মুখে এখন আনন্দের হাসি বইছে। তাদের প্রধান যে বিষয়টি ছিল যে পদ্মা সেতু নির্মাণ কাজ ঠিক চোখের সামনে থেকে দেখা, এটি কিন্তু আরো কাছে চলে আসলো। আজ 38তম স্প্যানটি বসানো হয়ে গেল পদ্মা সেতুর 1 ও 2 নম্বর পিলারের উপর। সকাল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম যে 9:20-এর দিকে মাওয়া যে কনস্ট্রাকশন ইয়ার্ডটি রয়েছে সেখান থেকে ভাসমান ক্রেন টিএনই, যেটি 3,600 টন ধারণ ক্ষমতার, এটি স্প্যানটিকে বহন করে নিয়ে আসে ঠিক 1 ও 2 নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে। এর আগে থেকেই কিন্তু এক সপ্তাহ ধরে এখানে ড্রেজিং এবং পাড়ের মাটি কেটে সুবিধাজনক একটি অবস্থান তৈরি করা হয় যাতে ভাসমান ক্রেনটি অনুকূল পরিস্থিতিতে ক্রেনটিকে তুলতে পারে। তো এরপর যেমনটি দেখছিলাম যে আসার পরই নোঙর করার কাজটি শুরু হয়ে থাকে এবং 6টি ক্যাবলের মাধ্যমে ঠিকঠাক মতোই কিন্তু নোঙরের কাজটি সফলভাবে সম্পন্ন করা হয় এবং এরপর তোলা হয় পিলারের উচ্চতা এবং 2 পিলারের ঠিক বেয়ারিং এর উপর রাখা হয় স্প্যানটিকে। আর এর মাধ্যমে দৃশ্যমান হয়ে গেল পদ্মা সেতুর 5,700 মিটার। প্রায় 5 ঘন্টার ব্যবধানে এই স্প্যানটি বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে। প্রকৌশলীরা পরবর্তী শিডিউল এই মাসের আরেকটি স্প্যান বসানোর টার্গেট নির্ধারণ করেছে এবং ডিসেম্বর মাসে আরও 2টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আর এই 3টি স্প্যান বসানো হবে যাতে দৃশ্যমান হবে 450 মিটার এবং 6,150 মিটার। এই 3টি স্প্যান বসানোর মাধ্যমে স্প্যান বসানোর কার্যক্রম শেষ হবে। 2014 সালের দিকে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং আমরা দেখেছিলাম আলোচনা এসেছিল পদ্মা সেতুর পিলারের ডিজাইন দুর্যোগতা নিয়ে এবং যার কারণে কিন্তু এখান থেকে স্প্যান বসানোর কার্যক্রম সরিয়ে নিয়ে জাজিরা প্রান্ত থেকে শুরু করা হয়। আর আজ পদ্মা সেতুর এই প্রান্তে স্প্যানটি বসানোর মাধ্যমে এই পাড়ের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। তো এই ছিল আমার কাছে স্প্যান বসানোর সর্বশেষ খবর। জি সাজ্জাদ। দর্শক, সাজ্জাদ হোসেন যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জ থেকে।